টিনা দিকে আমি একটাই প্রশ্ন করতে চাই, টিনা দি তুমি কি করে পারো যেটা করতে? সত্যি বলো তো, কি করে পারো? তোমার থেকে সত্যি শেখার আছে, মানে এত কথা লোকে যখন তোমায় নিয়ে বলে, তারপরেও তুমি চুপ করে কি করে থাকতে পারো? কি ধাতু দিয়ে তুমি তৈরি সত্যি, মানে তোমাকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায় কি রকম শান্ত মস্তিষ্কের তুমি। এরকম যদি মানে কেউ কাউকে নিয়ে বলে, সে পুরো ব্লাস্ট হয়ে যাবে, আর তুমি কিচ্ছু না বলে কিভাবে মুখ বুঝে সব সহ্য করছো? ওই দুর্বলের উপরই বেশি আঘাত করা হয় না? তুমি এত কিছু বলো না, কোনো কিছু করো না বলেই তোমার উপর সবাই এত কিছু করছে। আর একজনকে দেখো, এত নিজে তো কিছু পারছে না, সামনে কাউকে স্ট্যান্ড করে রেখে সেটা নিয়ে সমানে সিম্প্যাথিক গেম খেলে যাচ্ছে। আর কেন, ও তো কোনোদিন কোনো দোষ করেনি, তাহলে ওকে ওরকম ঠুকে ঠুকে টাইটেল দেওয়ার কি ফাটছে ওর, কি জ্বলছে ওর? কেউ কাউকে গিফট দিলে কাউকে জ্বলে না, আর এই গিফটগুলো যে কেন দিচ্ছে সেটা নিশ্চয়ই তোমরাও জানো। তো এতে টিনাদি কিচ্ছু এসে যাবে না। আর সুতপাদিকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, কোনো মানে আছে কি সত্যি? একদম ঠিক বলেছো তুমি সুতপাদি, যে মেয়ের যদি মানে মেয়ে সন্তান জন্ম হয় তাকেও কিন্তু শ্বশুরবাড়ি পাঠাতে হয়, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। যে মেয়ে সন্তানকেও শ্বশুরবাড়ি পাঠাতে হয়, তার আগে তার ঘর বর সব দেখে আসে। তুমি যে ডিসিশনটা নিয়েছো একদম ঠিক করেছো, পরের কথায় কান দিও না। আর সব কিছু সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আর এত হিংসা ভুলেও সুতপাদি কিন্তু আজকে প্রিয়াদির কথা বলে, যে প্রিয়াদির সঙ্গে ওর যাই থাকুক, কিন্তু আয়ুষ ওই ছোট্ট বাচ্চাটার জন্য সুতপাদি সবাইকে বলেছে যে সবাই হেল্প করো। সত্যি আয়ুষকে দেখলে খুব মায়া হয়, যেই বাচ্চাটার এত কিছু আছে তাকে ঠুসে ঠুসে দিচ্ছ কেন? এই এই যে ফান্ডিংটা তোমরা করছো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সেই ফান্ডিংটা যদি তুমি আয়ুষের দাও, তাহলে আয়ুষের তো একটুখানি হলেও সুবিধা হবে। এত কষ্ট পাচ্ছে বাচ্চাটা, আর প্রিয়াদির সততা দেখে না পুরো মুগ্ধ হয়ে যায়। ইউটিউবে এরকম মানুষ সত্যি দেখা যায় না, যে এত সত্যি কথা বলে। ইউটিউবে যদি কারো 2 টাকাও দরকার, সেটা 2000 করে বলে। আর প্রিয়াদি এখানে নিজে সত্যি কথা বলে, যদি আমাদের কিছু মিলে যায় তাহলে আমরা এখান থেকে এই ডোনেশন পাবো, ওখান থেকে ওইটা পাবো। সত্যি এটার জন্য তোমার প্রচুর ভাল লাগে, মানে ভালো লেগেছে। তো আমিও যদি তোমাকে কিছু হেল্প করতে চাই, তাহলে সত্যি আমার নিজেরও খুব ভাল লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তিনজনকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে দেখছি ভিডিও, কিন্তু কিছু মানে কি বলবো মানে ভেবে পাচ্ছি না। তাদের একজনের তো ধৈর্য শক্তির এত ধৈর্য শক্তি, সত্যি এরকম ধৈর্য শক্তি আমি কারোর দেখিনি। আর একজন তার পোষ্যটাকে অন্যের বাড়ি কিছুদিন রাখবে বলে তাকে নিয়ে যা নয় তাই বলা হচ্ছে। এই তার মাতৃত্ব, মানে পশুটাকে যে সে ভালোবাসতো, ডগিটাকে, সেখানেও তাকে নিয়ে কথা বলা হচ্ছে। সে নাকি নাটক করতো এই সেই। তো যাই হোক, টিনাদিকে বলি, টিনাদির আমি ভিডিও অনেক দিন থেকে দেখি, মানে ওই বিয়ের পরপর থেকেই দেখি। তো টিনাদিকে, টিনাদির ধৈর্য শক্তি দেখে না পুরো অবাক হয়ে যায়। এত প্রথম দিকে যখন যেমন ছিল তো ভালোই ছিল, তারপর যখন চলে আসা হলো, তারপর থেকে কন্টিনিউ কন্টিনিউ টিনাদিকে যা নয় তাই বলা হচ্ছে, সব কিছু গোপন সূত্রে খবর। তো গোপন সূত্রে খবরটা, এই গোপন সূত্রে খবর পেলাম, যখন গোপন সূত্রে খবর হবে সেটা গোপনেই রাখো। টিনাদি তো ভিডিওতে কিছু দেখায়নি, তাহলে সেটাকে নিয়ে বলার কি মানে আছে? অসাধ্য বাড়িতে খাবে না, তো সেই জন্য বলছে বিয়ে করে নিয়েছে, তো সেই জন্য 1 বছর খাবে না। সত্যি ও বিয়ে করে নিয়েছে? ও কি দেখিয়েছে ভিডিওতে বিয়ে করে নিয়েছে? তো এখন তো ডিভোর্সটাই হয়নি, তোমরাই এত সুন্দর সুন্দর বিচারক সবাই বিচার করতে বসো, তাহলে বিয়েটাই হয়নি, মানে ডিভোর্সটাই হয়নি, তাহলে আবার বিয়েটা করলো কিভাবে? মানে মানুষকে অবান্তর কথা বলারও একটা সীমা আছে, আর যা খুশি তাই বলা যায় মানুষকে। এত নোংরা গালিগালা দেওয়া হয়, টিনা দিয়ে সত্যি ধৈর্য দেখে মানে আমি হয়ে যায় যে এত ধৈর্য মানুষ কিভাবে রাখে। টিনা দি তো প্রথমে কিছু সোশ্যাল মিডিয়ায় বলতেই চায়নি কতদিন, ইভেন ওর বর যখন, দাদা যখন স্টার্ট করে দিয়েছে বলার, টিনা দিকে বাজারে বিক্রি করে দিচ্ছে মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায়, তখনও টিনাদি চুপ ছিল। কিন্তু যদি সংসারটা বাঁচে, মা দেখো মানুষ মাত্রই ভুল করে ফেলে, হ্যাঁ ভুল হয়েছে ও বলেছে, কিন্তু টিনাদি তখন চুপ করেই ছিল। আর এই যে স্ট্রাইকটা বলছো না,
সত্যি আমি মানে জানতাম না যে ওটা ওরই চ্যানেল, কালকে আমি দেখলাম, মা গো মা, ওটা মুখ না নর্দমা, নর্দমাও মানে ওর থেকে ঠিক আছে। এইরকম করে কেউ কাউকে গালি দেয়, ছি 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 ছি, এমন করে ভিডিও যা মা বাবা কাউকে ছাড়ছে না। আমি একটা বলতে চাই ওই দাদাভাইকে, দাদাভাই আজকে যদি তুমি যে কথাগুলো বলছো ওই কথাগুলো যদি তোমাকে তোমার মা বাবাকে কেউ বলে তাহলে কি ভালো লাগবে তোমার? দেখো কন্টেন্টের জন্য, দেখো তুমি টিনাদিকেও পার্সোনালি চেনো না, ওর বরকেও তুমি পার্সোনালি চেনো না ভিডিও থ্রুতে। হ্যাঁ, তাহলে একজনের জন্য তোমরা এরকম জাস্টিস করছো যে আর একজনকে একদম যা তা বলে দিচ্ছ, যা তা। সত্যি এটা ভাবা যায় না, এতটা নোংরাময়, এতটা সোশ্যাল মিডিয়ায় যে কি করে করতে পারে, মানে আমি ভাবি তার তো পরিবারের লোকজনও তার নিশ্চয়ই ভিডিও দেখে, তাহলে কি করে সেটা মুখ দেখাল বাড়ি মানে বাড়ির সবার সামনে? কালকে যে ভিডিওটা দেখলাম তারপরে বাড়ির লোকজনের সামনে মুখ দেখানো, তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেই বাচ্চা কাচ্চা যদি ভিডিওটা দেখে, ছি ছি কি ভাববে। আর টিনাদি দেখো নিজেকে প্রুভ করার জন্য বা নিজেকে সত্যি সাজানোর জন্য কাউকে ডাকেনি কিন্তু, আর অপরদিকে এত দিদি দাদা নিয়ে এই সেই করে কি, এগুলো লোকে কি প্রমাণ করতে চায় সত্যি বুঝি না। আর সবসময় যে বলছো টিনা দি এই ওই সব গোপন সূত্রে খোঁজ পেয়েছো, এতদিন বিয়ে করেছো, অতদিন বিয়ে করেছো, কই প্রমাণটা দাও তাহলে ঠিকভাবে, কোথায় বিয়েটা করেছে? যা খুশি তাই একটা বলা যায় না। আর সুতপাদিকে তো সবাই যা নয় তাই স্টার্ট করে দিয়েছে, যাদের অসৌচ অসৌচ গায়েও সুতপাদিকে নিয়ে বলতে শুরু করে দিয়েছে সত্যি। হ্যাঁ, পোষ্যটাকে ও অন্যের বাড়িতে, ও তো বলেনি যে মেরে তাকে বাড়ি থেকে বের করে দেবো, রাস্তায় ফেলে দেবো, তার কিছু তার আমরা সবাই জানি ওর উপর দিয়ে কি যাচ্ছে সুতপাদির উপর দিয়ে। তো ওকে যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে তো ঠিক আছে, ও কিছুদিন ওর বাড়িতে রাখবে, তারপর তো সে, ও তো বলেনি যে এমনি কাউকে না দিয়ে রাস্তায় বের করে দেবো, রাস্তায় ফেলে দেবো, তার জন্য ও কতটা কেঁদেছে সুতপাদি সেদিন যা কাঁদছিল, ওর বলছে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে মা একটা এতদিন এক দুদিন কাউকে রাখলে তার উপর মায়া পড়ছে, এতদিন তাকে সন্তান স্নেহে লালন পালন করছে, তাহলে তার কি কষ্ট হচ্ছে না? প্রচুর পশু প্রেম এবার উথলে উঠেছে নাকি? আর ও তো যার তার হাতে দিয়েছে, ওদের চেনা শোনা, তার বাড়িতেও একটা ডগ ছিল সেটা সে মরে গেছে, তারও একটা যে শূন্যতা আছে তার কাছে সেটা দিয়ে আসছে, আর এরাও তো মাঝে মাঝে দেখে আসতে পারবে। তাহলে এইভাবে বলার মানে কি, মানুষকে ছোট করতে করতে আর একটু বাবা মা ভাই বোন কোনো জ্ঞান নেই এত ধরনের নোংরা কথা বলে? সত্যি তোমাদের জন্য না ইউটিউব খোলাই বন্ধ করে দেবো, আর বাচ্চা কোনো বাচ্চার সামনে তো ইউটিউব খোলাই যায় না এখন, এত রকম নোংরাম হয়, এত গালাগালি, ছি ছি ছি। আমি তো বলবো টিনারি যা করেছে না একদম ঠিকই করেছে, হাতে না পারলে বলে না ভাতে মেরে দেবে সেই রকম অবস্থা। সব কিছুর একটা লিমিট থাকে, ভিডিও করছো করো, পছন্দ হচ্ছে না সেটা বলছো বলো, কিন্তু এইভাবে নোংরামো করে গালাগাল, সবারই একটা প্রেস্টিজ আছে, সবাইকে সমাজে বেরোতে হবে, এটা আবার কি ধরনের অসভ্যতা? আমি এইরকম এত নোংরা নোংরা গালাগাল কে দেয়? আর সুতপাদিকে একটা কথা বলবো, সুতপাদি হ্যাঁ মানছি সুতপাদি অনেক ক্ষেত্রে রাফ মানে স্ল্যাং ইউজ করতো, কিন্তু এখনও অনেক শুধরে গেছে, এখনও বলে না। তবে সেদিন প্রিয়াদি হয়ে যে সুতপাদি কথাটা বললো সত্যিই খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওর সঙ্গে হয়তো একটা কোনো ঝামেলা হয়েছিল, কিন্তু সুতপাদি এই টাইমে সেটা ভুলে গিয়ে যে আয়ুষের জন্য এটা বলেছে সত্যিই খুব ভালো লেগেছে। তো আমরা সবাই চাই যে আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর তার জন্য যদি আমাদের কিছু কিছু, আমরা তো কোনো পুরোটা পারবো না, তার জন্য কিছু যদি কন্ট্রিবিউশন আমরা করতে পারি আয়ুষের জন্য সত্যি নিজেদের, কারণ নিজেদের ঘরে তো বাচ্চা আছে, ওইটুকু একটা ছোট্ট বাচ্চা, তার ওই প্রতি মাসে মাসে রক্ত দেওয়া এগুলো কতটা কষ্টের সেটা আমরা বুঝি, কারণ বাচ্চাকে যখন একটা ভ্যাকসিন দিতে যাই একটা ছুঁচ ফোটালেই যে কতটা কষ্ট হয় সেটা বুঝি, আর ওইটুকু বাচ্চার প্রতি মাসে মাসে ওই অত অত ফুটো করে রক্ত দেওয়া, তো মানে আর প্রিয়াদির সেদিন সততা দেখেও খুব ভালো লেগেছে, যে এখন ও তো নাই বলতে পারতো যে আমাদের যদি সব কিছু ম্যাচ হয়ে যায় তাহলে আমরা এত টাকা পাবো, ওখান থেকে এত টাকা পাবো, এটা না বলতে পারতো, ও তো পুরোটাই তো ইউটিউবে তো এখন সবার দান ধ্যান প্রচুর বেড়ে গেছে, যার দরকার নেই তাকেও মানুষ আরে দিয়ে দিয়ে ভরিয়ে দিচ্ছে যেগুলো কোনো দরকার নেই, তো তারা তাদের বলছি যে একটুখানি যদি আয়ুষকে দেয় তাহলে আয়ুষেরও তো প্রাণটা বেঁচে যায়।
ওই ছোট্ট বাচ্চাটাকে আর অতটা কষ্ট করতে হয় না। না, মানুষ এদিকে দেবে না, যেদিকে আছে তেলা মাথায় তেল গুলাতে মানুষ খুব ভালোবাসে। আর এত যে হাই 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 করছো ওই ছোট্ট বুচকেটার জন্য, তো আমি বলবো ওর হাই হাই করার মতো কি আছে? ঠিকই তো আছে, ওর বাবা ওকে ঠিকই রেখেছে, আমি বলবো না একদম ইয়ে রেখেছে, কিন্তু ওই সব সময় ক্যামেরা, তার তার নিজস্ব লাইফ বলতে কিছু নেই, যা করছে খুঁটি নাটি সবটুকু ক্যামেরা বন্দি করার একদমই দরকার নেই, তারও একটা নিজস্ব স্পেস থাকুক, সে নিজের মতো করে খেলুক, না যা কিছু করবে সমস্ত ওটা ক্যামেরায় দেখাতে হবে। কেন বাচ্চা দেখে এরকম ইয়ে করাটা একদম ভালো নয়। তাহলে সে বড় হয়ে যখন ভিডিওগুলো দেখবে সে কি ভাবে যে আমার বাবা আমাকে দেখি দেখি এরকম করতো? হ্যাঁ, কোনো বাচ্চাকে ভালোবেসে একটু খেলনা দিল, একটু চকলেট দিল, ঠিক আছে, কিন্তু এইগুলো বাচ্চার নাম করে এগুলো কি হচ্ছে? খাট কিনে দেওয়া, সত্যি নিতে একটু খারাপ লাগলো না? আমি বলবো এই যারা এগুলো করছে না তারা প্লিজ একটুখানি আয়ুষকে দেখো, আয়ুষের এখন সত্যি দরকার ওটা। তো যাই হোক, প্রিয়াদিকে আমি বলবো প্রিয়াদি তুমি এসে যদি তুমি কি হয় সেটা তো তুমি আমাদের আপডেট দিচ্ছই, আর যদি হয় তুমি আমাদেরকে বলো, আমরা সবাই যার যার সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে সবাই চেষ্টা করব যে কিছু কিছু করে দেওয়ার, কারণ ওইটুকু বাচ্চা ছেলের এত কষ্ট সত্যি দেখা যায় না। আর মানুষকে যখন কেউ কিছু বলছো না তখন একটুখানি ভেবে চিনতে বলো যে কি বলছো, কোথা থেকে বলছো, মানুষকে নোংরা করতে করতে বা বলতে বলতে এতটাও নিচে নেমে যাও না যেন পিছন দিকে ফিরে দেখালে তোমার চেনা মানুষটাই বলবে এই এগুলো তুই বলেছিস। এইটুকুই বলার। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করতে বেশি বেশি করে শেয়ার করতে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।